হ্যালো সবাইকে আজকে আমি বানাবো চাপিলা মাছের আলু দিয়ে ঝাল তার জন্য এখানে প্রথমে চাপিলা মাছটাকে হলে হলুদ আর নুন দিয়ে মেখে রেখে দেবো তারপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে মাছটাকে একটুখানি আমি হালকা লালচে করে ভেজে নেব মাছটা না ভাজলেও চলবে কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি এক এক করে আমি সবগুলি মাছ প্রথমে ভেজে তুলে নেবো তারপর মাছে দেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটা চিরে নিয়েছি আর তারপর ওই মাছে ভাজা তেলটার মধ্যে আমি আলুটাকে ভেজে নেব তারপর আলুটা ভাজা হয়ে গেলে ওই ফ্রাইং প্যানে আর সামান্য সর্ষের তেল দিয়ে ওতে কালো জিরের দিয়ে তার মধ্যে কোচানো পেঁয়াজগুলি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তারপর এখানে টমেটো কুচি দিয়ে দেব তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটুখানি ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো যতটুকু পরিমাণ মতো লাগবে আমার হলুদ গুঁড়োটা দিয়ে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব নাহলে লেগে যাচ্ছিল জল দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচে এক চামচ জিরের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচে এক চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেবো যখন আমার কষানোটা প্রায় হয়ে যাবে এর মধ্যে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলি এখানে আমি দিয়ে নিব দিয়ে দিব। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখানে আমার যতটুকু পরিমাণ মতো আমার ঝোলের জন্য জল লাগবে অতটুকু পরিমাণ মতো আমি গরম জল এখানে দিয়ে দিব দিয়ে এই জল ঝোলটাকেও আমি দশের থেকে পনেরো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখে দেব তারপর যখন দশ মিনিট দশের থেকে পনেরো মিনিট ঝোলটা ফুটে যাবে আমি ভেজে রেখেছিলাম মাছগুলি এই মাছগুলি দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে রাখবো এই চাপিলা মাছ আমাদের বাড়িতে আমার শাশুড়ির মার খুবই ফেভারিট মাছ খেতে খুবই ভালোবাসে তা আমরাও খেতেও খুব ভালোবাসি আর তোমরা কে কে চাপিলা মাছ ভালোবাসো প্লিজ আমার একটু কমেন্টস করে জানাবে আর তারপর নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি নামিয়ে নেব আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের জন্য এখানে টাটা